ম্যাঙ্গিতা আর ল্যারিনা। অনেককাল আগে ঝিলের শহর লুজনে থাকত এক ছেলে আর তার দুই মেয়ে, ম্যাঙ্গিতা আর ল্যারিনা। ম্যাঙ্গিতা ছিল বড় মেয়ে, সে ছিল খুব দয়ালু, তাই তাকে সবাই ভালোবাসত। আর ছোট মেয়ে ল্যারিনা, যদিও সে কোনো দিক থেকেই তার দিদির মতো ছিল না, কারণ সে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত। মজা হবে বলে প্রজাপতি ধরে তাদের বোতলে ভরে রাখত আর দিদির সঙ্গেও দুর্ব্যবহার করত। ম্যাঙ্গিতা ঘরের সব কাজ করত আর রান্না বান্না করত, যাতে বাবা সারাদিন কাজের পর ক্লান্ত ক্ষুধার্ত হয়ে বাড়ি ফিরলে বাবার খাবার যেন তৈরি থাকে। আর সে তার বিছানাও পেতে রাখত, যাতে আরামে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে। ল্যারিনা কখনো দিদিকে সাহায্য করত না বা বাবার কথাও ভাবত না। সে ঝিলের পাশে বসে সময় কাটাত, চুল বেঁধে আর জলে নিজের প্রতিচ্ছবি দেখে। আমি কি শহরে সবচেয়ে রূপসী মেয়ে না, তাই তো? ওহো, আমি সবচেয়ে সুন্দরী। আমি কি ছেলে মানুষই করছি, তাই না? আমার চেয়ে সুন্দরী মেয়ে এই গরিব শহরে থাকতেই পারে না, আর সে কথাটা আমি খুব ভালোভাবে জানি। একদিন সেই জেলে খুব অসুস্থ হয়ে পড়ল আর শেষে মারা গেল। ম্যাঙ্গিতা ভেঙে পড়ল, সে অনেকক্ষণ কাঁদল, তারপর বুঝতে পারল যে এখন তার পরিবারের দায়িত্ব পুরোপুরি তার কাঁধে। সে নিজেকে শান্ত করে ল্যারিনাকে তার সিদ্ধান্ত জানাতে গেল। ওদিকে ল্যারিনা রোজকার মতো ঝিলের ধারে বসে নিজের রূপ দেখছে। বোন, আমি তোমাকে এখানে একটা জরুরি কথা বলতে এসেছি। ওহো, যাও এখান থেকে, দেখছো না আমি কত ব্যস্ত আছি এখন। জানি, কিন্তু আমি বেশি সময় নেব না। ওহ, কি হয়েছে, তাড়াতাড়ি বলো আমাকে। শোনো, এখন তো বাবা আর বেঁচে নেই, তাই কে আর রোজগার করে আনবে বলো? তাই ঠিক করেছি আমি রোজ বাজারে মাছ বিক্রি করতে যাব। জানি এতে হয়তো যথেষ্ট রোজগার হবে না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে, যা করার তুমি করো, এখন চলে যাও এখান থেকে। আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করছো কেন? আমি তোমাকে ভালোবাসি, জানো না তুমি? ওহো, তোমার ভালোবাসা আমার চাই না দিদি, আমার ভুল পরিবারে জন্ম হয়েছে। কিন্তু আমি জানি সব সময় এই রকম অবস্থা থাকবে না। আমার ভাগ্যে আছে যে আমি রানী হব, আর আমি এই গরিবদের শহর ছেড়ে অনেক দূরে কোনো ভালো শহরে চলে যাব, তোমাদের সবাইকে ছেড়ে। আমার রাজপুত্র একদিন আসবে আর আমাকে নিয়ে চলে যাবে। ম্যাঙ্গিতা শুধু দীর্ঘশ্বাস ফেলল। আমি তো শুধু তোমাকে সুখী দেখতে চাই বোন। দিন কেটে চলল আর ম্যাঙ্গিতা নিজের আর বোনের পেট চালানোর জন্য সারাদিন পরিশ্রম করে চলল। একদিন যখন সে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরল, তার খুব চিন্তা হল। ল্যারিনা, আমি খুবই দুঃখিত, আমি যা রোজগার করে আনছি তাতে দুজনের পেট চলে না। কাল থেকে তুমিও আমার সঙ্গে মাছ বিক্রি করতে যাবে? কি, এইমাত্র তুমি আমাকে কি বললে? বলছি কাল থেকে মাছ বিক্রি করতে যেতে, তাহলে যা রোজগার হবে দুজনের পেট চলে যাবে। তুমি যাবে বোন? তোমার বুদ্ধি শুদ্ধি দেখছি সব লোপ পেয়েছে। আমি হচ্ছি ভবিষ্যতের রানী, আর তুমি চাও যে আমি একজন দাসী হই? কখনো না। কিন্তু বোন, এখন অনেক হয়েছে, আমি এখন ঝিলপাড়ে যাচ্ছি। ম্যাঙ্গিতার মন খুব খারাপ হয়ে গেল, সে বসে বসে কাঁদতে লাগলো। ল্যারিনা বাড়ি থেকে বেরিয়ে দেখে একটা বুড়ি দাঁড়িয়ে রয়েছে। তোমার এখানে কি চাই বুড়ি শুনি? ওহ বাছা, আমার খুব খিদে আর তেষ্টা পেয়েছে, অনেক মাইল হেঁটে আসছি, আমাকে এক টুকরো রুটি আর একটু জল দিলে বড্ড উপকার হয় যে মা। আমাকে দেখে কি কাজের লোক বলে মনে হচ্ছে? চলে যাও এখান থেকে। ল্যারিনা বুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর চলে গেল। গেলাম রে, ওরে বাবা। বুড়ির চিৎকার শুনে ম্যাঙ্গিতা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলো। বুড়িকে মাটিতে পড়ে থাকতে দেখে সে খুব ব্যস্ত হয়ে পড়ল। আমি খুবই দুঃখিত। ম্যাঙ্গিতা বুড়িকে মাটি থেকে তুলল আর বাড়ির ভেতরে নিয়ে এলো।
বুড়ি তাকে বলল যে কিভাবে ল্যারিনা তাকে ধাক্কা মেরেছে। ম্যাঙ্গিতা অবাক হয়ে গেল। আমি খুবই দুঃখিত ঠাকুমা, আমার বোন মাঝে মাঝে এরকম একটু দুর্ব্যবহার করে, জানেন তো আমি কি বলবো। ওহ, সে ঠিক আছে, ওর চেয়ে তুমি অনেক ভালো। তুমি যদি আমাকে এক টুকরো রুটি আর একটু জল দাও তাহলে এ যাত্রা বেঁচে যাই আর কি। ম্যাঙ্গিতা মাথা নেড়ে রুটির শেষ টুকরোটা তাকে এনে দিল, সঙ্গে এক গ্লাস জলও তাকে দিল খাওয়ার জন্য। বুড়ি খুশি মনে সেই রুটি আর জল খেল। অনেক ধন্যবাদ বাছা, তোমাকে খুবই দয়ালু মেয়ে তুমি। এই কথা বলে বুড়ি চলে গেল। এদিকে ম্যাঙ্গিতা খালি পেটে শুতে চলে গেল। কয়েকদিন পর ম্যাঙ্গিতা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ল। ল্যারিনা যথারীতি কোনো খেয়াল করল না। বোন, দয়া করে বাজারে গিয়ে মাছ বিক্রি করো, বাচার মতো আর কোনো সম্বল নেই। আমি কোথাও যাচ্ছি না, তোমাকে আমি শেষবারের মতো বলে দিলাম। এই কথা বলে ল্যারিনা বাড়ি থেকে বেরোলো আর দেখল সেই বুড়ি দাঁড়িয়ে আছে। আবার এসেছো, এখন তোমার কি চাই শুনি। আমি শুনলাম যে ম্যাঙ্গিতা অসুস্থ, আমি ওর জন্য বীজ এনেছি, এতেও সেরে উঠবে। আমাকে ভেতরে যেতে দাও, প্রতি ঘন্টায় ওকে একটা করে বীজ দিতে হবে, আর আমি ওর দেখাশোনাও করব। দেখো কাল সকালে ঠিক হয়ে যাবে। ল্যারিনা দাঁত কিড়মির করল, কারণ সে চায় না ম্যাঙ্গিতা সেরে উঠুক। সে হাসির ভান করল। ওহো, আপনাকে আর অত কাজ করতে হবে না, ও হচ্ছে আমার নিজের দিদি, আমাকে বীজগুলো দিয়ে দিন আর আমি খেয়াল রাখবো যেন ওর ঠিক মতো যত্ন হয়। ঠিক বলছো তো। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, তাহলে ঠিক আছে। ল্যারিনা বুড়ির কাছ থেকে বীজের থলিটা নিল। ম্যাঙ্গিতার জ্বর আরো বাড়ল আর সারা রাত সে ঘুমোতে পারল না। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করতে লাগল, তার চোখ হলুদ হতে লাগল। ল্যারিনার দিদিকে কষ্ট পেতে দেখে খুব আনন্দ হল। তাকে বলল না যে সে বিছানার তলায় বুড়ির দেওয়া বীজের থলি রেখেছে। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠল, দেখে ম্যাঙ্গিতা খুব ঘামছে। সে হাসল, যেই বাড়ির থেকে বেরোতে যাবে অমনি সেই বুড়ি ঢুকে পড়ল। ও, আপনি কাউকে কিছু না জানিয়ে বাড়িতে ঢুকলেন কি করে শুনি। বুড়ি হেসে তুড়ি বাজালো আর সঙ্গে সঙ্গে সে পরিণত হয়ে গেল এক সুপুরুষ যুবকে। কি, আপনি একজন স্বর্গদূত? আমি স্বর্গদূত নই, আমি হলাম রাজকুমার। আমি রাজকুমার স্টিভেন হাউস ভ্যালিডামের। আমার জাদু ক্ষমতা আছে, আমি এই পৃথিবীর সবচেয়ে দয়ালু ও সহৃদয় মেয়েকে খুঁজতে বেরিয়েছিলাম তাকে আমার রানী করব বলে। আর আমাকে বলতেই হচ্ছে, অবশেষে আমি সেই মেয়েটিকে খুঁজে পেয়েছি, যদি সে রাজি থাকে। হ্যাঁ, অবশ্যই রাজকুমার। আপনি জানেন না কত দিন ধরে এই দিনটার অপেক্ষায় আমি বসেছিলাম। চলুন আমরা এখান থেকে অনেক দূরে কোথাও গিয়ে সুখে শান্তিতে দুজনে বসবাস করি। থামুন, নিজ মানসিকতার মেয়ে একটা, আমি আপনার কথা মোটেই বলছি না। হ্যাঁ, রাজপুত্র স্টিভেন ম্যাঙ্গিতার দিকে ঘুরে নিজের চোখ বন্ধ করল। একটা সোনালী আলো তাকে ঘিরে রাখল। ম্যাঙ্গিতা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে সেই আলোয় আলোকিত হল। ল্যারিনা অবাক হয়ে সবকিছু দেখছিল। শীঘ্রই ম্যাঙ্গিতা চোখ খুলে বিছানা থেকে নেমে দাঁড়াল। তাকে সম্পূর্ণ সুস্থ মনে হল। রাজপুত্র স্টিভেন চোখ খুলল আর সেই সোনালী আলো অদৃশ্য হয়ে গেল। ম্যাঙ্গিতা হতবাক হল, বুঝল না কি হচ্ছে এসব। রাজপুত্র স্টিভেন হেসে তাকে সবকিছু খুলে বলল। আমি সারা রাত তোমার খেয়াল রেখেছি, তোমার বোন যে শুধু তোমায় বীজগুলো দেয়নি তা নয়,
তোমার খারাপ হোক এই প্রার্থনাও করেছে। ম্যাঙ্গি তা সব শুনে দুঃখী হয়ে গেল। সে বোনকে বলল, বোন, কেন কেন তুমি আমাকে এত ঘেন্না করো? ওহ, চুপ করো, এই সব নাটক দেখার আমার একদম সময় নেই। এক্ষুনি তোমার রাজপুত্রকে নিয়ে তুমি চলে যাও। আমাকে এখন একা থাকতে দাও। আমি তোমাকে কোনোদিন পছন্দ করিনি আর করবও না। ম্যাঙ্গি তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু রাজকুমার তাকে সান্ত্বনা দিতে এগিয়ে এলো। তুমি ওর জন্য দুঃখ পেও না, তোমার ভালোবাসা আর দয়ার ও কোনো যোগ্যই নয়। চলো এখান থেকে আমরা আমার রাজ্যে চলে যাই। আমি তোমাকে আমার স্ত্রী রূপে পেতে চাই, তোমাকে আমি বিয়ে করতে চাই। কিন্তু কিন্তু ও আমার বোন। জানি, কিন্তু কেউ কেউ আছে যারা কখনো বদলায় না, সেটা তুমি এখনই বুঝতে পারলে ভালো। তোমাদের কথা কি শেষ হলো? আমার এখন আর ভালো লাগছে না। ম্যাঙ্গিতা রাজপুত্র স্টিভেনের দিকে তাকিয়ে মাথা নাড়ল। রাজপুত্র স্টিভেন তুড়ি বাজাতেই দুজন হাওয়ায় মিলিয়ে গেল। খুব ধুমধাম করে ম্যাঙ্গিতা আর রাজপুত্র স্টিভেনের বিয়ে হল, আর তারা বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিল। ল্যারিনা একই রকম থেকে গেল, অন্যের প্রতি নির্দয়, নিষ্ঠুর, এবং একটুও সে বদলালো না। যদিও ম্যাঙ্গিতা লক্ষ্য রেখেছিল যে তার খাবার দাবার যেন সময় মতো পৌঁছে যায় আর সে জানতে না পারে, রাজপুত্র স্টিভেন প্রায়ই ম্যাঙ্গিতার এই বোন বদলে যাওয়ার আশা নিয়ে খুবই হাসত। সত্যি, কিছু মানুষ কোনোদিন বদলায় না। আমার বোন ঠিক একদিন বদলাবে, আমি জানি। আমি তার কথা বলছি না, আমি তোমার আর তার প্রতি তোমার বিশ্বাসের কথা বলছি।